কি এমন একটা কেমন মনে হচ্ছে প্রশ্ন করা মানে কি ভাই কি কি করলো অনুভূতি আসলে সেটাই যে আসলে আমি ভাষা হারা বাক্য হারা কারণ হলো যে সপ্তম দিন আজকে চলছে এবং আজকেও পুরো ঢাকাতে যতগুলো মাল্টিপল স্টার সিনেপ্লেক্স যেগুলো আছে এবং ব্লকবাস্টারও সবগুলাই হাউসফুল তো এটা ভাবতেই মানে ভালো লাগছে খুব ভালো লাগছে সত্যি দর্শক কিন্তু আসলে আমি প্রথম দিন একটা কথাই কিন্তু বলেছিলাম সবাইকে যে দর্শক কিন্তু একটা ছবি দেখতে হলে আসবে না দর্শক ঘুরে ঘুরে সব ছবি দেখবে কখনো প্রিয়তমা দেখবে কখনো সুরঙ্গ দেখবে কখনো কোহলিকা দেখবে আরও কখনো ক্যাসিনো দেখবে কখনো বা লাল শাড়ি দেখবে তো আমিও কিন্তু চুপে চুপে কিন্তু দুইটা ছবি দেখে ফেলেছি সিরিয়াসলি তো আসলে প্রহেলিকার যেটা আমি বলেছিলাম এটা রহস্য এই রহস্যটা মানুষ বসে থেকে পিন ড্রপ সাইলেন্ট থাকবে পুরো একদম হল এটাই হয়েছে আসলে এবং দর্শক শেষে গিয়ে রহস্যটা জানতে পারবে এটা কিন্তু একটা ব্যাপার আর দর্শক কেন এসেছে সেটা আসলে প্রথম কারণ আমার মনে হয় যেহেতু আমি একটু ব্যাকডেটেড ব্যাকডেটেড মানে আমি অনেক পুরনো 22 বছরের কেরিয়ার আমার এবং মাহফুজ আহমেদ তারও তো সেই মাহফুজ আহমেদ এতদিন পরে এসছে এই জন্য পরিবারে যারা মানে মা খালা দাদি ভাবি বোন তারা কিন্তু অনেকদিন সিনেমা হলে যায় না তো মাহফুজ আহমেদের কারণে হয়তো ভেবেছে আচ্ছা চয়নিকা চৌধুরী মাহফুজ আহমেদ এই এই ব্যাপারগুলো হয়তো ফ্যামিলিয়ার হবে এই জন্য কিন্তু আমি দেখেছি বৃষ্টির মধ্যেও অজস্র অজস্র মানে তারাই এসেছে বেশি কেউ হুইল চেয়ার করে এসেছে কেউ ক্র্যাশ নিয়ে এসেছে এবং কেউ বৃদ্ধা হাঁটতে পারে না এসে বলছে তোমার ছবি দেখতে এসেছি কেউ মাহফুজ আহমেদ মাথায় হাত রেখে বলছে যে আমি আই আপনি আমার হিরো কেউ ছেলে মেয়েকে নিয়ে এসেছে বলেছে যে দেখো আমার হিরোর ছবি বাচ্চাদেরকে দেখাতে নিয়ে এসেছি এই জিনিসগুলো কিন্তু প্লাস মানুষ কিন্তু হলে ঢুকে দেখেছে যে গল্পটা কেমন তার আগে তার জানে না মানুষ গল্পটা কেমন তাই না গল্পটা তো আমরা বলেছি গল্প ভালো আমাদের স্ট্রং আমাদের গল্পটাই সুপারস্টার কিন্তু আসলে আমরা বিনষ্টেই বলতে চাই যে মানে মানুষ এসেছে আসলে গল্পটা শুনে গল্পটা ভালো আমরা গল্পটা তো ভালো লাগতে পারে এবং অভিনয় শিল্পীরা আমি প্রথমেই বলেছিলাম আমরা সবাই যে ডুবলিকে মানুষ অন্যভাবে পাবে আসলে তাই হয়েছে তো এটা আসলে দর্শকদের জন্য দর্শকদের উপহারই আসলে আমরা পেয়েছি দর্শকদের ভালোবাসার জন্যই আসলে সপ্তম দিন পর্যন্ত হাউসফুল আছে সেটা পুরোটাই কৃতিত্ব আমার দর্শকদের হ্যাঁ শুনেছি দর্শকরা প্রথমেই বলেছে আমাকে যে আমি এটা আমার ছবি মানে তারা জানতো যে আমার ছবি এমনই হবে এটা প্রথম সেকেন্ড বলেছে যে আমার চেঞ্জ আমার মেকিং চেঞ্জ তারপর বলেছে মাহফুজ আহমেদের অসাধারণ অভিনয় বুগলিকে তারা অন্যভাবে পেয়েছে কখনো এভাবে পায়নি বলেছে যে ফটোগ্রাফি সুন্দর লোকেশন সুন্দর গানগুলোর কথা বলেছে স্পেশালি মেঘের নৌকা এবং হৃদয় দিয়ে যে এসেছে এবং নাসিরুদ্দিনের কথা কিন্তু প্রত্যেকে বলেছে নাসিরুদ্দিন খানের কথা এবং নাসিরুদ্দিন খান কিন্তু আজকেও আসবে একটু পরে উনি কিন্তু আমাদের প্রত্যেকটা প্রমোশনে ছিলেন আমাদের সাথে উনি হলে গিয়েছেন সো ওনাকে সবাই বলেছে যে কখনো ভাবেননি যে এলেন শুভ্র জামশেদ হয়ে গিয়েছে এবং তারা এত রিজার্ভ এত অন্যরকম একটা অভিনয় এটা কখনোই ভাবেনি দর্শকরা আরেকটা কথা বলেছে যে হাফ টাইম পর থেকে অপু অপু একদম তাদের বসিয়ে রেখেছে এবং শেষ পর্যন্ত তাদের ধৈর্য ধরতে হয়েছে যে শেষে কি হয় এগুলোই দর্শক বলেছে এবং একটা কথা কিন্তু কমন সবাই বলেছে আমরা গিয়েছি টিকিট পাই টিকিট নেই আমরা কিভাবে দেখব আরো হল কেন দেয়া হচ্ছে না আমাদের কেন আরো শো দেয়া হচ্ছে না এই কথাটা এখন কমন এখন আসলে প্রথমে এই কথাটাই থাকে যে আমরা টিকিট পাইনি আমরা গিয়েছি ফিরে এসেছি কেন শো বাড়ানো হচ্ছে না কেন শো নেই তাহলে আমরা কিভাবে দেখব এই কথাগুলো এখন প্রথমে আমার ইচ্ছা ডিরেক্টরের ইচ্ছা ডিরেক্টর যেহেতু দেখিয়েছে লাস্টে গিয়ে যে মাহফুজের ক্যারেক্টারটা কি
ওর ক্যারেক্টারের বৈশিষ্ট্য, তো এটা একটা টুইস্টিং। কিন্তু ক্যাপটা খোলার পর তো মানে ক্যাপটা কেন পড়ে আছে এই জিনিসটা কয়েকবারই বলা হয়েছে ভিতরে, শেষের দিকে মানে হাফ টাইম পর। আর লাস্টে ক্যাপটা খুলিয়েছি আমি, ওখানে দেখা গেছে যে মাথার মধ্যে কি আছে। সো এটা আমি এখনই না বলি, কারণ মাত্র 7 দিন, মানুষ তো দেখবে। আর কস্টিউম ডিরেক্টর ছিল আমাদের, শাড়ি কাপড় বা ড্রেসগুলো দিয়েছিল ম্যাকোয়ের সাজু ভাই, এবং এটার পরিকল্পনা ছিল সব কিছুই ছিল হলো যে যিনি আর কি দায়িত্বে ছিলেন তিনি হচ্ছেন তানিশা। আমার কাছে কেউ কস্টিউম করলেই তো হবে না, একটা ডিরেক্টরের তো ইয়েস তো থাকতে হবে। সো আমি আমার কস্টিউম নিয়ে হ্যাপি, দর্শকদের পছন্দ অপছন্দ থাকতেই পারে, আমি আমার কস্টিউমের জায়গা থেকে। এবং বুবলিকে কেমন লেগেছে, মাহফুজকে কেমন লেগেছে, নাসিরুদ্দিন খানকে কেমন লেগেছে, অপুকে কেমন লেগেছে, ইভেন সেতুকে কেমন লেগেছে, ওই জায়গাগুলো আমরা আসলে 2.5 বছর ধরে কাজ করেছি। সো আমি ডিরেক্টর হিসেবে মনে করি আমার কস্টিউম সব ঠিকঠাক ছিল। তবে দর্শকদের জায়গা থেকে বলবো, যদিও আমার কানে এরকম কিছু আসেনি, কিন্তু আপনি যেহেতু প্রশ্নটা করেছেন, তাদের পছন্দ অপছন্দ থাকতেই পারে, তাদের পছন্দ অপছন্দ সব কিছুকে আমি সম্মান করি। আমি আসলে আমার কোনো নাম্বার দিতে পারবো না, কারণ আমি শুধু জানি যে আমার এই জায়গাতে আমি আমার ডিরেক্টর হিসেবে, এটা আমার একার ছবি না, এটা আমার টিমের ছবি, সবাই মিলেই আমরা কাজ করেছি, যে যার জায়গা থেকে ঠিকঠাক কাজ করেছে। সো দর্শক পছন্দ করেছে, এটাই আসলে আমার বড় পাওয়া। কিন্তু আমি আমাকে ওরকম করে নাম্বারিং দিতে পারবো না, শুধু এতটুকুই বলতে পারবো আমার চেষ্টার একটা বিন্দু মাত্র কোনো ত্রুটি ছিল। এটা আসলে কালকের আগে আমি কিছুই বলতে পারবো না, কারণ ওরা তো আসলে তাৎক্ষণিকভাবে চেঞ্জ করে। যেমন আজকে আমি সকালে এসেছিলাম স্টার সিনেপ্লেক্সে, কালকে আমি যমুনায় গিয়েছিলাম, যমুনাতে যেমন আমার 3টা শো ছিল, এখন আমার 5টা শো, হয়তো পরে আরও বাড়বে কি না জানি না। এখানে যেমন যেটা ছিল ওরা মাঝখানে বাড়িয়েছিল, আর সামনে কালকে তো নতুন আমরা নতুন শিডিউল পাবো। সো আজকে দুপুর পর্যন্ত শিডিউল জানা যায়নি, কারণ স্টার সিনেপ্লেক্সের নিজেরও কিছু ইংলিশ মুভি আছে সব কিছু মিলিয়ে। আসলে আমি অত আমার চাওয়া নেই, আমার চাওয়া হলো দর্শক কীরকম দেখছে সেই অনুপাতে যদি আরও 1-2টা শো বাড়ানো যায় তাহলে দর্শক দেখতে পাবে। আমার এতটুকুই, মানে আমার অনেক বেশি কিছু চাওয়া না, কারণ এই জায়গাটা বুঝবে আসলে বিপণন বিভাগ স্টার সিনেপ্লেক্সে, যারা আছেন এই দায়িত্বে তারা আসলে আমার থেকে বেশি ভালো বলছে। আসলে আমার একটা মজার ব্যাপার হলো আমার তো আসলে সিঙ্গেল স্ক্রিন নেই, তো আমার হলো সব মাল্টিপ্লেক্স, যেগুলি সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, এগুলো থেকে আমাদের কালেকশনগুলো আমরা পেয়েছি। না এটা তো বলতে চাচ্ছি না, এটা আমার প্রডিউসারের তো অনুমতি নাই, কারণ এটা তার আমি পাইনি, এটা আমার প্রডিউসার পেয়েছে। বাট যেহেতু সিসি করা থাকে যখন পাঠানো হয় তখন তো আমি দেখতে পাই, এবং এরা এত ভালো, এরা কিন্তু প্রতিদিনের সমস্ত কিছু কিন্তু ইমেলে পাঠিয়ে দেয়। আমি নিজেই ভাবছি যে কর্পোরেট ভাবে মানে একদম পুরো আধুনিক ভাবে মাহফুজ আহমেদ আর বুবলিকে নিয়ে একটা কাজ করার খুব ইচ্ছা, মানে এদের জুটিটা এতই সফল এবং এতই কেমিস্ট্রি সুন্দর, এত ভালো লেগেছে দেখতে, মানে আমি তো অনেকবার দেখে ফেলেছি ছবিটা এই যে ঘুরে ঘুরে, মানে আমার কাছে আমি মুগ্ধ হয়ে গেছি, দর্শক তো মুগ্ধ হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সবাই একটা কথাই বলেছে যে বুবলি মাহফুজের কথা এবং বুবলিকে খুব সুন্দর লেগেছে, ও খুব ভালো অভিনয় করেছে, এই কথাটা কিন্তু প্রত্যেকটা মানুষ বলেছে। আমি হ্যাপি, মূলধারা সিনেমা করতে চাচ্ছি। হ্যাঁ, মূলধারা ছবি করতে চাচ্ছি, এবং আমাদের এই ছবিটা কিন্তু মৌলিক গল্পের ছিল, এটা কিন্তু কোনো সত্য ঘটনা বা কোনো কিছু জেনে করা এটা না, এটা একদমই মৌলিক গল্পের একটা ছবি ছিল। কিন্তু আমার ইচ্ছা হলো একদম একটা কর্পোরেট, মানে কর্পোরেট লেভেলের, আমার এটা তো মোটামুটি একটা সাধারণ মফস্বলের গল্প ছিল, এবং এটা কিন্তু 90s গল্প ছিল আমার এই গল্পটা। তো আমার কাছে মনে হচ্ছে 2020s একটা গল্প করার ইচ্ছা, যেটা নাকি মাহফুজ আহমেদ এবং বুবলি কিনে করব। হ্যাঁ হ্যাঁ, আমি 2টা ছবি দেখেছি, একটা দেখেছি সুরঙ্গ, একটা দেখেছি প্রিয়তম। দুজনের ভালো মেকার, এখানে খারাপ হওয়ার কোনো কিছুই নাই, দুজনের মেকার ভালো, 2টা 2 ধরনের ছবি,
হ্যাঁ, প্রিয়তমাটা একদমই লাভ স্টোরি। এবং আমি বলবো যে শাকিব খানের কথা স্পেশালি বলবো, ওনাকে এই গেট আপে আমরা কখনো দেখিনি এবং আমার নিজেরই দেখে খুবই ভালো লেগেছে। স্পেশালি আমি ঈশ্বর যে গানটা, ওই গানটার কথা বলবো, তো খুবই টাচি একটা গান। গুড, হিমেল আশরাফ ভালো কাজ করে, রায়হান রফি তো অভিজ্ঞ একদম, সে তো একদম পুরো দোস্তর মানে ফিল্মে সে পরীক্ষিত, সো সে তার মতো কাজ করেছে। আর যেহেতু আমি একটু লাভ স্টোরি টাইপ পছন্দ করি, যেহেতু আমি একটু রোম্যান্টিক পছন্দ করি, তো অবশ্যই আমার ওই যে লাভ স্টোরির ওই জায়গাগুলা যেটা নাকি ইতি এবং শাকিব খানের নামটা জানি কি থাকে, সুমন, সুমন এবং ইতির যে ভালোবাসার গল্পটা, ওটা আমাকে বেশি টেনেছে। শাকিব খানকে নিয়ে সামনে কাজ করার ইচ্ছা তো অবশ্যই আছে, কারণ তিনি হলো সুপারস্টার, আমি তাকে নিয়ে অনেকদিন থেকেই কাজ করতে চাই। তিনি যদি চান তাহলে অবশ্যই আমি তাকে নিয়ে কাজ করবো। এর মধ্যে অবশ্যই আমরা গল্প নিয়ে আলাপ করেছি, আমাদের গল্পটা আমরা ঠিক করি। শেষ, থ্যাংক ইউ।